নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা, সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি দুর্গাপুজো বা পুজো স্পেশাল রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো নিরামিষ পুরভরা কাশ্মীরি আলুর দম। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবেন। নিরামিষ পুরভরা কাশ্মীরি আলুর দম বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ঘি, ফ্রেশ ক্রিম, চিনি, ছানা, এখানে আমন্ডকে ছোট করে কেটে রাখা আছে, কাজু বাদামকে ছোট করে কেটে রাখা আছে, কিশমিশকে ছোট করে কেটে রাখা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, সর্ষের তেল, নুন, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই আছে, এখানে 10 থেকে 15টা কাজু বাদাম, 10 থেকে 15টা কিশমিশ, 10 থেকে 15টা আমন্ড, 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ ভালো করে বেটে রাখা আছে। এখানে 6 খানা আলুকে ভালো করে কুড়িয়ে আমরা কোরানো অংশটা একটা পাত্রে রেখে দিয়েছি। দুধ আছে এখানে, এখানে 6 খানা আলু আছে। 6 খানা আলুর মধ্যে আমরা 5 খানা আলুকে আমরা ভালো করে কুড়িয়ে নিয়েছি, 1টা আলু রেখে দিয়েছি। এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে আলুগুলোকে কুড়িয়ে নিয়েছি। এইভাবে একটা কোরানের নিয়ে নেবেন। আপনাদের বাড়িতে যদি এরকম কোরানি না থাকে তাহলে আমরা চামচের পেছনটা দিয়েও করতে পারেন বা পিলারের সাহায্যেও করতে পারেন। দেখুন আমাদের হয়ে গেছে আলুটা কোরানোটা। এইভাবে আপনারা আলুগুলোকে এইভাবে কুড়িয়ে নেবেন। আমরা প্যানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমরা 1 চামচ নুন দিয়ে দেব। জলটাকে আমরা ভালো করে গরম করে নেব। দেখুন আমাদের জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন আমাদের আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে রাখব। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সর্ষের তেলটা দিয়ে দেব। তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। এবার আমরা 1 চামচ ঘি দেব। ঘিটাকে আমরা ভালো মতো গরম করে নেব। দেখুন আমাদের তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার আমরা গোটা জিরেটা দিয়ে দেব। জিরেটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা যে কুড়িয়ে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব। ভালো করে আমরা আলুগুলোকে ভেজে নেব। এবার আমরা ছানাটা দিয়ে দেব। এখানে 500 গ্রাম দুধকে ভালো করে কেটে ছানা বানিয়ে রাখা আছে, সেটা আমরা দিয়ে দিলাম। ভালো করে আমরা নেড়ে নেব। দেখুন আমাদের আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। নুন আপনারা যে যেরকম খান তেমনি নুনটা দেবেন। এবার আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমরা 1/2 চামচের মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমরা 1/2 চামচ আদা বাটাটা দিয়ে দেব। এবার আমরা কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দেব। আপনারা যে যেরকম ঝাল খান তেমনি দেবেন। এবার আমরা জিরে গুঁড়ো 1 চামচটা দিয়ে দিলাম। এবার আমরা পরিমাণ মতো চিনি দেব। ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা 1 ফুটো কাজু বাদাম, 1 ফুটো আমন্ড, 1 ফুটো কিশমিশ যেটা ছোট করে কেটে রাখা ছিল সেটা আমরা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব।
দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব। 1 চামচ ঘি দেব। ঘি আর সর্ষের তেলটা ভালো করে আমরা গরম করে নেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো দিয়ে দেব। ভালো করে আমরা আলুগুলোকে ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। দেখুন আমাদের কুটটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোর মধ্যে কুড়গুলো ভরে নেব। এইভাবে আমরা সমস্ত আলুগুলোর মধ্যে কুড়গুলো ভরে নেব। দেখুন আমাদের সমস্ত আলুগুলোর মধ্যে কুড়গুলো ভরা হয়ে গেছে। আলু ভাজা তেলের মধ্যে আমরা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দেব। ভালো করে আমরা ভেজে নেব। ফোড়নটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা 1 চামচ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝাল খান তেমনি দেবেন। এবার আমরা 1 চামচ আদা বাটাটাও দিয়ে দেব। এবার আমরা গোটা জিরেটাও দিয়ে দেব। ভালো করে মেরে নেব। এবার আমরা 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার আমরা 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এবার আমরা 1 চামচ হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। ভালো করে মেরে নেব যাতে মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন আমাদের মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা যে আমার কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, চালমগজ বেঁধে রেখে দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। ভালো করে আমরা নেড়ে নেব। এবার আমরা 1 কাপ দুধ দেব। ভালো করে আমরা নেড়ে নেব। দেখুন আমাদের গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার আমরা গ্যাসটাকে একদম লো করে 2 চামচ ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা গ্রেভিটার মধ্যে বেঁচে থাকা পুর ছিল সেই পুরটা আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে নেড়ে নেব। এবার আমরা নুন দেবো। আপনারা যে যেরকম নুন খান তেমনি দেবেন। নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আলুটা নুন দিয়ে সেদ্ধ করা আছে, আলুর ভেতরে কুটটাও নুন দিয়ে করা, নুনটা বুঝে দেবেন। ভালো করে নেড়ে নেব। এবার আমরা চিনি দেব। পরিমাণ মতো আমরা চিনি দিলাম। ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। হালকা করে আমরা নেড়ে নেব। এবার আমরা 1 চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা 2 চামচ ফেস ক্রিমটা দিয়ে দেব।
ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের আলুর দমটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে দুর্গাপুজো বা পুজো স্পেশাল নিরামিষ পুরভরা কাশ্মীরি আলুর দম। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।